শিক্ষার্থীরা আমার ঘরে আমার স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় এর আট দশমিক এক ত্রিকোণমিতি এই অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর এই আজকের আলোচনা থেকে তোমরা যা জানতে পারবে ত্রিকোণমিতি সম্পর্কে জানতে পারবে যেহেতু এটা সম্পূর্ণ একটা নতুন টপিক্স তো ত্রিকোণমিতি সম্পর্কে তোমরা জানতে পারবে জ্যামিতিক কোন এবং ত্রিকোণমিতিক কোন ব্যাখ্যা করতে পারবে ধনাত্মক ও ঋণাত্মক কোন ব্যাখ্যা করতে পারবে কোন পরিমাপের বিভিন্ন পদ্ধতি নির্ণয় করতে পারবে তো ত্রিকোণমিতি যদি আমরা এই শব্দটাকে একটু ব্যাখ্যা করতে চাই ত্রিকোণ মিতি দেখো এখানে এই অংশটা হলো ত্রিকোণ আর এই অংশটা হলো মিতি তো ত্রিকোণ বললেই কিছু একটা বোঝায় যে তিন কোণা সংশ্লিষ্ট কোনো বিষয় বোঝায় অর্থাৎ ত্রিভুজ বিষয় তাহলে এটা হলো ত্রিভুজ ত্রিকোণ বলতে তিন কোণ সংশ্লিষ্ট অর্থাৎ তিন কোণের বা ত্রিভুজের আর মিতি বলতে আমরা জানি মিতি মানে হলো পরিমাপ তো ত্রিকোণ মিতির সাধারণ অর্থে আমরা বুঝি তিন কোণের পরিমাপ বা ত্রিভুজ সংশ্লিষ্ট কোনো বিষয়ের পরিমাপ আর এটা মূলত একটা ইংরেজি শব্দ সেটা হলো টাইগোনো তো এখানে দেখো এটা আবার দুইটা শব্দ থেকে আসছে একটা হলো ট্যায়গণ একটা হলো মিত্রি ট্যায়গণ হল যে ত্রিকোণ সংশ্লিষ্ট কোনো বিষয় আর মিত্রি পরিমাপ অর্থাৎ দুইটা গ্রিক শব্দের সমন্বয় এই শব্দটা তৈরি যার অর্থ হলো তিন কোণের পরিমাপ বা ত্রিভুশ ত্রিভুজ সংশ্লিষ্ট কোনো বিষয়ের পরিমাপ তো আমরা ব্যবহারিক অর্থে ত্রিকোণমিতি শুধু এই এতটুকু অংশের ভিতরই সীমাবদ্ধ না এটা দিয়ে আমরা অনেক বিষয়ে আলোচনা করতে পারি বা অনেক বিষয়ে জানতে পারি যে আমরা শুরুতেই একটু এটা যে ব্যবহারিক কি কাজে লাগে অর্থাৎ এটার তোমাদের যে আগ্রহটা সেটা আমি সৃষ্টি করতে চাচ্ছি সেটা কিভাবে দেখো যে সাপোজ এই একটা নদী তো তোমার নদীর এখন মোবাইল ফোনের যুগ ওই ওই পারে এক বন্ধু আছে সেই বন্ধুকে ফোন করে তার সাথে একটু কানেক্টেড হলা এবং তার সাথে কিছু তথ্য তার কাছ থেকে কিছু তথ্য নিতে হবে এই ক্ষেত্রে তোমার যে এখানে যদি একটা গাছ থাকে একটা গাছ তো বন্ধুর মাধ্যমে কোনোভাবে এই গাছের উচ্চতাটা জেনে গেলাম তো আমরা ধরে নিলাম এই গাছের যে উচ্চতা সেটা হলো তোমার টেন মিটার আচ্ছা তুমি এই প্রান্তে দাঁড়িয়ে আসো তো তুমি চাচ্ছ নদীর যে প্রস্ত সেই প্রস্তটা পরিমাপ করতে চাচ্ছ তো সেক্ষেত্রে তোমাকে একটা লেজার লাইট বা কোনোভাবে এই এটার উপরে একটা রশ্মি ফেলে এই গাছের ঠিক শীর্ষবিন্দুতে একটা রশ্মি ফেলে এখানে এটা ভূমির সাথে এখানে কতটুকু কোন করল সেই কোনটা তুমি পরিমাপ করতে পারো এই পারে বসি তুমি তুমি এই পারে বসে কোন পরিমাপ করলা সাপোজ কোনটা হলো থার্টি ডিগ্রি অর্থাৎ ত্রিশ ডিগ্রি তুমি কোন পরিমাপ করলা আর বন্ধুর মাধ্যমে ওই পারের গাছের উচ্চতা জেনে গেলা দশ মিটার তো এখন তোমার এই নদীর যে প্রস্ত সেটা কিন্তু তুমি পরিমাপ করতে পারছো কিভাবে যে এখানে আমি কিছু বিষয় তোমাদের শুরুতে অজানা মনে হবে তো আমি এইখানে এইটাকে আমরা একটা বাহু ধরে নেব একটা পুরাটাকে একটা ত্রিভুজ কল্পনা করি তাহলে এই ত্রিভুজটা হলো এ বি সি যার অ্যাঙ্গেল এবিসি ইকোয়ালস টু থার্টি ডিগ্রি এরপরে আমাদের যে এবি বাহু এই এবি বাহু টেন মিটার তো আমরা চাচ্ছি বি সি বাহু তথা নদীর প্রস্ত নির্ণয় করতে চাচ্ছি তো আমাদের এই তীরকুমীতিতে একটা সম্পর্ক আমরা দেখবো সে সম্পর্ক সম্পর্কে আমরা একটু পরেই ধারণা নিচ্ছি তার আগে আমরা যে দেখি যে এই কিভাবে এই সম্পর্কটা আমি ডিরেক্ট লিখে দিলাম তোমাদের কাছে এখন একটু এটা অন্যরকম মনে হবে যে এটা কই পেলাম আমি সম্পর্কটা হলো যে এসি বাহুর সাথে যদি আমি বিসি বাহুর সম্পর্ক স্থাপন করি তাহলে সেই সম্পর্কটাকে আমরা বলি সাইন আর এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা এই সাইন যে সম্পর্ক সেটার সাথে আমরা এখানে এই অ্যাঙ্গেলটা লিখতে হবে থার্টি ডিগ্রি তো আমাদের এসি বাই বি সি আর ত্রিকোণমিতিক আমরা একটা কৌশল অবলম্বন করে এখানে সাইন থার্টি ডিগ্রি লিখে ফেললাম তো এখান থেকে আমরা বের করতে চাচ্ছি বিসি বাহুর মান এসি বাহুর মান দেওয়া আছে হল টেন ডিভাইডেড বাই বি সি টু সাইন থার্টি ডিগ্রির যে মান সেটা আমাদের জানা আছে ত্রিকোণমিতি থেকে সেখানে আমাদের এইটার মান হল হাফ সাইন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই টু তো এখান থেকে আমরা লিখতে পারি বি সি ইকালস টু টেন টু বা তাহলে আমরা দেখো যে আমরা এই নদীটা সাঁতার যাই না নদীটা পার হতে পারলাম না কিন্তু আমরা কৌশল অবলম্বন করে এখানে এটার যে প্রস্ত সেই প্রস্তটা পরিমাপ করলাম টোয়েন্টি মিটার সমতলে দুইটা রশ্মিকে যদি এভাবে একটা বিন্দুতে মিলিয়ে দেই তাইলে যে ব্যবস্থাটা তৈরি হলো এইটাকে আমরা বসি কোন এ বি সি এটা একটা কোন তো আমরা এই দুইটা রশ্মি একটা বিন্দুতে যদি মিলিত হয় তাইলে এই যে বিন্দু কি হয় যে রেখা মিলে একটা কোন তৈরি করে কিন্তু যেমিতি এবং ত্রিকোণমিতি কোন আলোচনার জন্য আমরা সমতলে দুইটা লম্ব রশ্মি টানব দেখো সমতলে আমরা দুইটা লম্ব রশ্মি টানলাম একটা হলো এক্স এক্স প্রাইম ধরি এটা হলো ওয়াই ওয়াই প্রাইম এখন যে আমরা একটা এইটা হলো ও এক্স এটাকে যদি আমরা একটা স্থির রশ্মি ধরি তো এইটার সাপেক্ষে একটা চলমান রশ্মি এভাবে ঘুরে বিভিন্ন অবস্থানের জন্য বিভিন্ন কোণ তৈরি করবে যদি এই অবস্থানে থাকে একটা রশ্মি ধরাম আমরা ও পি তাহলে ও পি রশ্মিটা এইখানে একটা কোণ তৈরি করলো এই চলমান রশ্মিটা যখন আবার এখানে চলে আসবে তখন আর একটা কোণ তৈরি করলো যখন এই পজিশনে চলে আসবে তখন আবার আর একটা কোণ তৈরি করবে যখন এই পজিশনে যাবে তখন এইখানে আবার আর একটা তৈরি করবে যখন আবার এই আদি বিন্দুতে আসবে তখন আর একটা কোন তৈরি করলো এই পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণটা একবার ঘুরে আসা পর্যন্ত এই পর্যন্ত তোমার এইভাবে আমি মনে করি এইটা পুরোটা ঘুরে আসলো এই পর্যন্ত ঘুরে আসা পর্যন্ত যেমিত কোণ এবং তিরম ত্রিকোণমিত কোণে কোনো পার্থক্য নাই আমরা জানি থ্রি সিক্সটি ডিগ্রি পর্যন্ত আমরা সাধারণত সমতলে যেমিতি কোণ নিয়ে আলোচনা করি কিন্তু আসলে কি তোমার এই রশিটাকে আর ঘুরতে পারবে না আর কোন তৈরি করতে পারবে না হ্যাঁ আরও করতে পারবে আরও কোন তৈরি করতে পারবে এই ক্ষেত্রে হলো আমাদের ত্রিকোণমিতি দিয়ে এইগুলো ব্যাখ্যা করতে হবে যদি এইখানে আসে রশিটা একবার সম্পূর্ণ ঘুরে তাইলে এই ধরনের কোণগুলো অর্থাৎ থ্রি সিক্সটি ডিগ্রি অপেক্ষা বেশিও হতে পারে তো একটা স্থির রশ্মির সাপেক্ষে একটা চলমান রশ্মির বিভিন্ন অবস্থানের জন্য আমরা যে কোণ বিবেচনা করি সেই কোণটা মূলত হল তোমার ত্রিকোণমিতিক কোণ এই ত্রিকোণমিতিক কোণের বেলায় একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত থাকবো না আমরা রশ্মিটা যতবার ঘুরবে ততবারই কোণ তৈরি তত বড়ো কোণ তৈরি হবে আশা করি তোমরা এই জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণ এই ব্যাপারটা পার্থক্যটা মানে পুরোপুরি বুঝতে পেরেছ আমাদের এই সমতলে যে চারটা সমকোণ উৎপন্ন হয় একটু হলো এক্স ও এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম এই রেখাংশ রেখাংশ দুইটা যে কোন উৎপন্ন করলো তো এই কোনগুলোকে আমরা এই ও এক্স রশ্মিটাকে সাধারণত আমরা স্থির রশ্মি ধরে এন্টিকোলোক ওয়াইজ ডিরেকশনে এভাবে অর্থাৎ ঘড়ির কাটার বিপরীতে ঘুরে এই চারটা যে ভা মানে অর্থাৎ এক চতুর্থ অংশ এই পুরোটার যে আমরা এই থ্রি সিক্সটি ডিগ্রির বা এখানে যে চারটা সমকোণ উৎপন্ন হলো এটাকে বলবো আমরা প্রথম চতুর্ভাগ এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ এটা হলো তৃতীয় চতুর্ভাগ আর এটা হলো চতুর্থ চতুর্ভাগ তাহলে আমাদের এই চারটা চতুর্ভাগ এই চারটা চতুর্ভাগে যখন আমরা কোনো একটা কোণের অবস্থান নির্ণয় করব সবসময় আমরা এই ওএক্স যে রশ্মি এটা হলো তার আদি অবস্থান এই রশ্মি থেকে শুরু করে আমরা কোনটার অবস্থানটা নির্ণয় করব। তো ও এক্স রশ্মির সাপেক্ষে যদি আমাদের একটা কোন অবস্থান নির্ণয় করতে হয় যেমন ফাইভ টোয়েন্টি ডিগ্রি এই কোনটা হলো পজিটিভ কোন আবার মাইনাস ফাইভ টোয়েন্টি ডিগ্রি এই কোনটা হলো নেগেটিভ কোন অর্থাৎ আমাদের যে কোন পজিটিভও হতে পারে নেগেটিভ হতে পারে অর্থাৎ আমরা ত্রিকোণমিতিক কোণ ধনাত্মক এবং ঋণাত্মক দুটাই হতে পারে যদি কোনটা ধনাত্মক হয় তাইলে সেটা আমরা এন্টিকোলোক ওয়াইজ ডিরেকশনে ও এক্স থেকে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে কোনটার অবস্থান নির্ণয় করব। আর যদি কোনটা ঋণাত্মক হয় তাহলে সেটার অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে আমরা ঘড়ি কাটার দিকে ঘুরে অবস্থান নির্ণয় করব। উল্টা কিন্তু ধনাত্মকের বেলা বেলায় আমরা এন্টিকোলক ওয়েজ ডিয়েকশনে যাচ্ছি ঘড়ি কাটার উল্টো দিকে এটা সবসময় কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে আর যখন ঋণাত্মক তখন আমরা ঘড়ি কাটার দিকে ঘুরব তো আমাদের যদি এভাবে একটা কোণের অবস্থান নির্ণয় করতে হয় যে কোনটা কোন চতুর্ভোগে আসে আমি বলছি যে ত্রিকোণিত্তিক কোণ কিন্তু অর্থাৎ চার সমকোণের চেয়েও বড়ো হতে পারে অর্থাৎ দুই সরল কোণের চেয়েও বড়ো হতে পারে তো সেক্ষেত্রে আমাদের যে এই কোনের অবস্থান কোন চতুর্ভাগে এরকম তোমার টপিক্স আছে যে অবস্থান নির্ণয় করো তো সেক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হলে এই ও এক্সকে স্থির রশ্মি ধরে আমাদের এই প্রথমে আমরা একটা দেখি ধনাত্মক কোনটাই দেখি এখানে আসে ফাইভ টোয়েন্টি ডিগ্রি তো এখানে আমাদের পাঁচশো বিশ ডিগ্রি কোনটাকে আমরা পাঁচশো বিশকে তুমি নাইনটি দিয়ে ভাগ দাও পূর্ণ সংখ্যা আসলো কত তোমার যে ফাইভ তাহলে এটা অবশ্যই নাইনটির ফাইভ গুণ এবং তার সাথে কিছুটা বেশি হবে তাহলে নাইনটি ডিগ্রি ইন্টু ফাইভ প্লাস এখন বাকি আছে কত তোমার ফাইভ ইন্টু নাইনটি আর এখান থেকে বাদ দেওয়া হলো ফাইভ টোয়েন্টি তো বাকি থাকে সেভেন্টি ডিগ্রি তাহলে এখানে হলো বাকি অবশিষ্ট হলো সেভেন্টি ডিগ্রি তো এখন এই কোনটার যদি আমরা অবস্থান নির্ণয় করতে চাই অর্থাৎ পাঁচশো বিশ ডিগ্রি কোণের যদি অবস্থান নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের যে কাজ করতে হবে দেখো যে পাঁচশো বাইশ ডিগ্রি এখানে হলো পাঁচ সমকোণ গিয়ে আরও সত্তর ডিগ্রি যেতে হবে এখন এই কোনটা কি পজিটিভ না নেগেটিভ কোনো চিহ্ন নাই তার মানে কি এটা পজিটিভ কোন তাহলে পজিটিভ কোন হলে এখান থেকে আমাদের এই আদি আদিবিন্দু হলো এইটা আমাদের এই ও এক্স হইল আমাদের আদি অক্ষ মানে এইটা হলো স্টার্টিং পয়েন্ট এইখান থেকে আমরা শুরু করব। শুরু করার পরে আমাদের পাঁচশো বিশ পাঁচশো বিশ ডিগ্রির জন্য পাঁচ সমকোণ যেতে হবে তাইলে আমি এই শুরু করলাম এইখান থেকে এক সমকোণ দুই সমকোণ তিন সমকোণ চার সমকোণ এরপরে আরও আছে সত্তর ডিগ্রি সরি পাঁচ সমকোণ যেতে হবে তাইলে এই হলো পাঁচশোমকোণ এরপর আরও সত্তর ডিগ্রি যেতে হবে এখান থেকে আরও সত্তর ডিগ্রি যা অনুমান করে তাইলে এই সত্তর ডিগ্রি এই যে আমাদের যে চলমান রশ্মিটা সম্পূর্ণ একবার ঘুরে আরও এক সমকোণ গিয়ে এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে তার মানে এই পাঁচশো বিশ ডিগ্রি কোণের অবস্থান হলো দ্বিতীয় চতুর্ভাগে তো এই পাঁচশো বিশ ডিগ্রি কোণের অবস্থান কোথায় দ্বিতীয় চতুর্ভাগে আমরা এই আগের রশ্মিটা মুছে দেই তাহলে দেখা গেল যে আমরা যখন কোনো একটা ধনাত্মক কোণের অবস্থান নির্ণয় করতে হবে তখন আমরা কি করব যে এই আদি যে স্থির অবস্থান যেটা হলো এক্স রশ্মিকে আমরা স্থির রশ্মি ধরেছি এই রশ্মির সাপেক্ষে যত সমকোণ পূর্ণ অংশ পেলাম সেটা গেলাম যাওয়ার পরে যে অবশিষ্ট অংশ সেটা কোন চতুর্ভাগে হয় সেই অনুযায়ী তার অবস্থানটা হবে এখন যদি এই কোনটাই আবার ঋণাত্মক ঋণাত্মত অর্থাৎ মাইনাস পাঁচশো বিশ ডিগ্রি তাহলে এখানে কী হতো একই ব্যাপার দেখো যে এখানে কিন্তু সামনে একটা ঋণাত্মক চিহ্ন থাকবে আমাদের তো মাইনাস চিহ্ন দিয়ে এখান থেকে আমরা পাই নাইনটি ইন্টু ফাইভ মাইনাস সেভেন্টি ডিগ্রি বা টোটালটাকে তুমি এইভাবে লিখে দিতে পারো তাহলে এটা হলো প্লাস সেভেন্টি ডিগ্রি এর অর্থ হলো যে তুমি এইবার আগেরবার ঘুরেছিলা তুমি ঘড়ির কাটার বিপরীত দিকে যেহেতু এটা ঋণাত্মক কোণ তাইলে তোমার এই শুরুর যে আদি অবস্থান সেই অবস্থান থেকে রশিটা ঘড়ি কাটার দিকে ঘুরাতে হবে দেখো আমরা এবার এই এটার অবস্থানটা দেখি আগের যে আমাদের চিত্রটা সেটা মুছে দিলাম দেখো যে এইবার আমাদের শুরুটা হবে ও এক্স যে আমাদের আদি রশ্মি বা রশ্মির যে আদি অবস্থান সেখান থেকে শুরু হবে তো সমকোণ যাবে এক দুই তিন চার পাঁচ পাঁচ সমকোণ গিয়ে আরও সত্তর ডিগ্রি যাবে তো আরও সত্তর ডিগ্রি হলে এই এই ঘরে আসে তাইলে আমাদের যে এই রশ্মিটার অবস্থান মানে এই কোণের যে অবস্থান মাইনাস পাঁচশো বিশ ডিগ্রি এর অবস্থান হয় তৃতীয় চতুর্ভাগে তো এভাবে আমরা একটা ধনাত্মক বা ঋণাত্মক কোণের তিরিকোণিতির ক্ষেত্রে অবস্থান নির্ণয় করতে পারি তো আশা করি তোমরা এই তিরকণমিতি বিষয়টা কি ত্রিকোণমিতির যে ধনাত্মক এবং ঋণাত্মক কোণ এতটুকু বুঝতে কোনো প্রবলেম নেই তোমরা এইরকম যে আরও সংশ্লিষ্ট কিছু কাজ আছে যেমন তোমাদের বইয়ে দেখো একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠায় কাজ দেয়া আছে যে ধনাত ধনাত্মক কিছু কোণ দেওয়া আছে। ঋণাত্মক কিছু কোণ দেওয়া আছে। এই কোণের অবস্থানগুলো নিজেরা নির্ণয় করতে চেষ্টা করবে এরপরে দেখো আমরা কোন পরিমাপের যে পদ্ধতি সেই পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব আমাদের কোনো একটা রাশিকে পরিমাপ করতে হলে সেক্ষেত্রে কোনো কিছুকে আদর্শ হিসাবে নিয়ে নিতে হয় এরকম আমাদের কোন পরিমাপ করার ক্ষেত্রে আদর্শ হিসাবে আমরা যদি সমকোণকে নেই সমকোণকে যদি কোন পরিমাপের ক্ষেত্রে আদর্শ বিবেচনা করি তাইলে একটা পদ্ধতি আবার যদি কোন পরিমাপের ক্ষেত্রে একটা নতুন শব্দ তোমাদের কাছে রেডিয়ানকে বিবেচনা করি তাইলে একটা আর পদ্ধতি রেডিয়ান হল কোনো বৃত্তের ব্যাসার্ধ এইটা হলো বৃত্তের ব্যাসার্ধ এই কোনো বৃত্তের পরিধি থেকে যদি ব্যাসার্ধের সমান অংশ কেটে নাও তাহলে এইটা যদি সাপোজ দুই মিটার হয় তুমি এইখান থেকে দুই মিটার কেটে নিলা কেটে নিয়ে যে এইখানে যে কোনটা পেলা এই কোনটাকে বলা হয় রেডিয়ান কোন বা এক রেডিয়ান তো ওই কোনো আলোচনায় কোন পরিমাপের ক্ষেত্রে যদি আমরা আদর্শ বিবেচনা করি রেডিয়ানকে তাইলে ওই পদ্ধতিটা হলো আমাদের বৃত্তীয় পদ্ধতি আর কোনো আলোচনায় যদি আমরা সমকোণকে কোন পরিমাপের আদর্শ হিসাবে বিবেচনা করি তাহলে সেই পদ্ধতিটাকে বলা হয় ষাটমূলক পদ্ধতি ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতিতে কিভাবে কোন পরিমাপ করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আর আজকে যেটা আমরা যতটুকু আলোচনা করতে পেরেছি সেটা হলো যে কোন অবস্থান নির্ণয় কীভাবে আমরা একটা ধনাত্মক ঋণাত্মক কোণের অবস্থান নির্ণয় করব। তোমরা যে কাজগুলো তোমাদের দিয়েছি আবার আমি একটু উল্লেখ করি বইয়ের একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠায় বক্সে দুইটি কাজ দেওয়া আছে অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক কোণের অবস্থান কোন চতুর্ভাগে সেটা নির্ণয় করবা বক্সের কাজ যখন তোমাদের পরবর্তীতে স্কুল খুলবে শিক্ষককে দেখাবা যে বিষয়গুলো তোমাদের প্রবলেম হবে আমার এই যে আজকের ক্লাসটা আমার ঘরে আমার স্কুল এই শিরোনামে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পারবে আশা করি ওখান থেকে তোমরা আরও ওই এখন যদি কিছু না বোঝো ক্লাসটা রিভিউ করে দেখে নিতে পারো এরপর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত থাকলে সেটা আমাদের ওয়েবসাইটে আমাদের মেইলে মেইল করে জানিয়ে দিতে পারো আশা করি তোমরা এই বন্ধটা কাজে লাগাবে এবং ক্লাসগুলো দেখে উপকৃত হবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ